বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা রাখি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে পিএলপি ফাইলের সাহায্যে আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুব দ্রুত একটি 16 ডিসেম্বরের পোস্টাল কীভাবে ডিজাইন করবেন তা আজকের এই ভিডিওতে দেখানো হবে। আর আপনাদের সুবিধার জন্য এই পুরো ফাইলটি আপনাদের আমি পিএলপি ফাইল আকারে দিয়ে দিব, আর এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আর এটা কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এই জন্য অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করার জন্য চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আর সেখান থেকে একটা লিঙ্ক দেখতে পারবেন, লেখা থাকবে পিএলপি ডাউনলোড। তো জাস্ট আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে, অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার বা আপনাদের চয়েস একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তারপর আপনাদের একটু সময় ওয়েট করতে হবে আপনাদের পেজটা লোড হওয়ার জন্য। তারপর আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে, এরপর আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডান দিকে দেখবেন ডাউনলোড অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে অবশ্যই চলে যাবেন আপনি আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ফোন স্টোরেজে আপনার ডাউনলোড ফোল্ডারের ভিতরে আপনার ডকুমেন্টটি ডাউনলোড হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে ডাউনলোড করা রয়েছে। আমি জাস্ট এখান থেকে এটাকে জিপ করা আছে, এটাকে আনজিপ করবো। আর অবশ্যই আপনারাও এটাকে আনজিপ করবেন। আনজিপ করার জন্য এটাকে ট্যাপ করে ধরে রাখবেন, বা যে কোনো আনজিপ করার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তারপর আপনি এখান থেকে জাস্ট মোর অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করার পর স্টার্ট ফাইল জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট কারেন্ট ফোল্ডার এটার উপর রাখতে পারেন বা নিউ একটা ফোল্ডার দিতে পারেন। আর অবশ্যই আপনাদের এখানে একটা পাসওয়ার্ড চাইবে, আর এই সেই পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন, পাসওয়ার্ডটা আমার এই ভিডিওতে মাঝে মাঝে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে মিলিয়ে এরপর এটাকে স্টাক করে নেবেন। তো আপনারা জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের আনজিপ হয়ে যাবে। তো দেখতে পারবেন আপনাদের এই নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো জাস্ট আপনারা সেই ফোল্ডারটাকে সিলেক্ট করবেন, এরপর দেখতে পারবেন আপনাদের ফাইলটা। আর এই ফাইলটাকে আপনারা কীভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ইনপুট করবেন সেটা এখন দেখাবো। তো এই জন্য সর্বপ্রথমে আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। যাদের ডাউনলোড করা রয়েছে তাদের তো ভালোই, আর যাদের না রয়েছে তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ইনস্টল করবেন, এরপর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন। এরপর এই যে এখান থেকে মেনু বার দেখতে পারবেন সেটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে পিএলপি বলে একটা অপশন দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ডাউনলোড ফোল্ডারে আপনার সেই ফোল্ডারটি হয়ে গেছে তৈরি আর কি, যেটা 16 ডিসেম্বর লাগে সেটা। এরপর আপনি এখান থেকে ক্লিক করে আপনার পিএলপি ফাইলটা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটার উপর ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে, তারপর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন এটাকে আমরা আমাদের মনের মতো কাস্টমাইজ করতে পারবো। এই জন্য জাস্ট আমরা এখান থেকে এই বারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটাকে এডিট করতে চাচ্ছি সেটাকে আমরা এখান থেকে এডিট করব। তো জাস্ট আপনি যদি চাচ্ছেন আপনার এখান থেকে সমস্ত ডকুমেন্ট এক রেখে আর কি আপনি নামটা চেঞ্জ করার জন্য, তাহলে এখানে দেখতে পারবেন এই যে আমি আমার নামটা রেখেছি, তো সেখানে লক করা আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে আনলক করে এরপর আপনারা জাস্ট এখান থেকে পেন অপশন দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করে আবার আপনারা পেন অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার যে নামটি লিখে দিবেন তো সেটাই থাকবে। তো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এখন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি শিপন খান কেটে সাগর খান লিখে তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখতে পারবেন আপনারা আমাদের এখান থেকে আরেকটা ক্লিক করে দেবো, তাহলে আমরা দেখতে পারবো দেখুন আমাদের সাগর খান লেখাটা কিন্তু এখানে হয়ে গেছে। তো চাইলে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন, শুধু এটাকে না, আপনারা চাইলে এই পুরো ডিজাইনটাকে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আর যারা পিএলপি ফাইল ইউজ করতে পারেন তাদের তো আসলে বিষয়টা খুলে বলার সেরকম কিছু দেখছি না। তো যাই হোক, যারা নতুন ইউজার রয়েছেন তারা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা পিএলপি ফাইলের ইউজার যে রুলসগুলো আছে সেগুলো বুঝতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম লেখা যেটা হয়ে গেছে সেটা আপনি আবার এখান থেকে চাইলে লক করে দিতে পারেন। এতে করে আপনার এটা লড়াচড়া বা আপনার এডিটের সময় কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আপনি যে কোনো লেখাটাকে আপনি চাইলে এডিট করতে পারেন, যে কোনো ডিজাইন আপনি একটু চেঞ্জ করতে পারেন। চাইলে আপনার এখান থেকে আপনি ফুল বা এই যে দেখুন আপনারা 16 ডিসেম্বর এটাকে যদি আপনারা একটু নাড়াতে চান তাহলে এখান থেকে জাস্ট আনলক করুন। সেম এভাবে করে প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা অপশনকে আপনারা এডিট করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে ক্লিক করুন, এরপর এখান থেকে 16 ডিসেম্বরে ক্লিক করুন। দেখুন বন্ধুরা, এটাকে আপনি লাড়িয়ে চাড়িয়ে আপনার যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারবেন। সেম এভাবে করে প্রতিটা লেখাকে আপনারা এখান থেকে এই পিএলপি ফাইলের সাহায্যে জাস্ট এখান থেকে ক্লিক করবেন,
এরপর এখান থেকে আপনারা যে লেয়ারটাকে আপনারা এডিট করতে ইচ্ছে হয় সেই লেয়ারটার উপর ক্লিক করে এরপর এডিট করবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এরপর জাস্ট আপনারা এখান থেকে চাইলে ছবিটাকে এডিট করতে পারবেন। ছবিটাকে এডিট করার জন্য আমি দেখাচ্ছি, জাস্ট এখান থেকে আপনারা ছবির লেয়ারটা দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করবেন। যদি লক করা থাকে তাহলে আপনি আনলক করে দিবেন। তো আনলক করে এর উপর এরকম দেখাবে, তারপর জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ছবির উপর ক্লিক করবেন। তো ছবির উপর ক্লিক করার পর আপনারা এই ছবিটা চেঞ্জ করবেন। এই ছবিটা চেঞ্জ করার জন্য জাস্ট এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডিভাইসের আর কি ইতে চলে যাবে গ্যালারিতে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো নিয়ে নেবেন। তো জাস্ট আমি আমার এখন আপাতত সেরকম কোনো ফটো নাই, এই জন্য আমি জাস্ট এটাই দেখাচ্ছি আপনাদের। তো জাস্ট ফটোটা অ্যাড করবেন, এরপর এখান থেকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনি ফটোটাকে টেনে বড় করে নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী। যতটুকু কাস্টমাইজ করলে আপনার ফটোটা আপনার ব্যানারের সাথে বা ডিজাইনের সাথে মানিয়ে যায়। তো জাস্ট এরকম করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন টু ব্যাক। তো জাস্ট আপনারা টু ব্যাকের উপর ক্লিক করে দেবেন বা তো এরপর আপনাদের ডিজাইনটি হয়ে গেলে এখান থেকে জাস্ট সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এটাকে প্রজেক্টর হিসেবে সেভ করতে পারেন বা পিএলপি ফাইল আকারে, এই জন্য সেভ অ্যাজ প্রজেক্ট এটার উপর ক্লিক করবেন। আর আমরা জাস্ট ইমেজ আকারে সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা রেজলিউশনটাকে হাই করে দিতে পারবো। কাস্টমের উপরে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে আল্ট্রা করে দেব। আল্ট্রা করে এরপর এখান থেকে সেভ টু গ্যালারি। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে আমরা পিএলপি ফাইলের সাহায্যে আমাদের 16 ডিসেম্বরের বিজয় দিবসের পোস্টাল ডিজাইনটা করতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে।